Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম। সাহেবনগর পাবলিক স্কুল ক্লাস প্লে সাবজেক্ট বেঙ্গলি। ছাত্রছাত্রী, তোমাদের আজকে আবার ভিডিও ক্লাস শুরু হচ্ছে। তোমাদের ক্লাসটা তোমরা দেখে নেবে। দেখো, হার্ড কপিটা আমরা সরাসরি ফলো করছি। সেখানে দেখতে পাচ্ছ তোমরা অ থেকে ফ পর্যন্ত বর্ণগুলো লেখো। আগের ক্লাসে তোমাদের ধ এবং দন্ত্য লেখানো হয়েছে। এবার আমরা আজকে প ফ লেখাটা শিখব, শেখানো হবে তোমাদের। তার আগে তোমাদেরকে তোমাদের যে হার্ড কপিতে অ থেকে ফ পর্যন্ত বর্ণগুলো লিখবে তোমরা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো। মানে প্রথমে তোমরা কি তোমাদের যে ক্লাসের হ্যান্ড রাইটিং বই আছে হাতের লেখা, সেটা বের করে দেখে নেবে। দেখো, ছক্কাটা আছে, ছকের মধ্যে একদম অ থেকে স্টার্ট করবে। অ লিখবে প্রথমে, তারপরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, উই, ও, ও, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য। এবার আমাদের আজকে নতুন পড়া হচ্ছে প, ফ। তাহলে অ থেকে ফ পর্যন্ত তোমাদেরকে একদম হার্ড কপিটা, মানে হার্ড কপিতে কীভাবে লিখবে সেটা দেখানো হলো। অ লিখবে, তারপরে আ, হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, হর্ষ উ, রি, লি, এ, উই, ও, ঔ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, প, ফ। তোমাদের প, ফ পর্যন্ত লিখবে একদম। তারপরে তোমাদেরকে প এবং ফ লেখাটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে সেটা। দেখো, তোমাদেরকে প লিখবে কীভাবে। প হচ্ছে এইভাবে লিখে, মানে দুই সংখ্যাটা লিখতে হয়। যেমন অঙ্কের ক্ষেত্রে দুই সংখ্যাটা আমরা লিখি, সেই ক্ষেত্রে সেইভাবে তোমরা দুইয়ের মতো করে এইভাবে গোল করে উপরের দিকে একটু তুলে দেবে। তারপরে এখান থেকে এইভাবে টেনে তোমরা পটা লিখবে। তারপরে দেখো, পয়ের কিন্তু পুরো মাত্রাটা দিবে না তোমরা, পয়ের ছোট্ট করে একটু অংশ মাত্রা করবে। এইভাবে প করবে, প। তারপরে দেখো ফ, ফয়ের ক্ষেত্রে পূর্ণ মাত্রা এইভাবে ফ, ফ, ফ। তাহলে প ফ তোমাদেরকে দুটো লেখায় দেখানো হলো। তাহলে আজকে এখানে তোমাদের ক্লাস শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।